আছে বুক রিভিউ করছি, আর বুক রিভিউর অংশ বিশেষ বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি, যেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ রেসপন্স কোয়েশ্চেন বা সিআরকিউ। এটা ডোমেন ভিত্তিক করতে বলা হয়েছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ডোমেন কি, ডোমেনের প্রকারভেদ, এবং এগুলোতে অ্যাকশন ভার্ব বা ব্যবহৃত ক্রিয়াপদগুলো কী কী হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকে বাংলায় এক্সাম্পল সহ পুরো প্রক্রিয়াটি দেখার জন্য। তো যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, তার ফলে আপনি আমাদের নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, টেনে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কাউকে কপি করতে উৎসাহিত করা নয়, যারা দয়া করে ভিডিওটি দেখবেন, আলোচনাটি দেখে নিজে তৈরি করার চেষ্টা করবেন, কোনোভাবেই কপি করার চেষ্টা করবেন না। কারণ আপনি নিজে যদি একবার সক্ষম হয়ে যান দু একটি এক্সাম্পল দেখলে, আপনি আমার বিশ্বাস যে আপনি যেহেতু একজন শিক্ষক খুব অনায়াসেই কাজটি করতে পারেন। তাহলে আমরা আপনাদেরকে এখন আমি একটি ওয়ার্ড ফাইলে নিয়ে যাব, যা আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও প্রয়োগমূলক অভিজ্ঞতা তৈরির কাঠামো একটি ছকে এখন দেখাবো আর কি। তো ছকে দেখার জন্য আমি একটু আপনাদের ওয়ার্ড ফাইলে নিয়ে আসলাম। দেখা যাক যে বাংলা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তৈরি, উদাহরণসহ প্রশ্ন তৈরির টিপস। আমরা এটা দুইটা পার্টে আলোচনা করব। একটা হচ্ছে প্রথম পার্টে আপনাকে এক্সাম্পল সহ দেখিয়ে দেওয়া হবে যে বই থেকে কীভাবে, অর্থাৎ আপনার বইয়ের যে বর্ণনা আছে সেই বর্ণনাগুলো দেখে বুঝে কীভাবে আপনি প্রশ্ন তৈরি করবেন, মানে সেটা দেখানো হবে। নেক্সট টাইম হচ্ছে আপনি যে কোনো একটি বাংলা বিষয়কে আপনি ওপেন করার পরে সেগুলো থেকে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন। তো যেহেতু আপনারা নতুন, কাজে খুব সিরিয়াসলি বিষয়টা না নিয়ে, ভুলভ্রান্তি মানুষ মাত্রই হতে পারে, আপনারা এটা অনুশীলন করবেন। আমি আশা করছি যে আপনারা এটাতে কিছুটা হলেও উপকৃত হবেন। আর আমি এই ভিডিওটি তৈরি করছি বা আলোচনাটি করছি মানে এই না যে আমি এই বিষয়ে একেবারে খুবই বিশেষজ্ঞ, তবে আমার ধারণা, আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কিছুটা যদি শেয়ার করি সেখান থেকে আপনাদের কিছুটা উপকৃত হবে। আর কোথাও যদি ভুলভ্রান্তি কেউ পান বা এই বিষয়ে আরও এক্সপার্ট থাকেন, দয়া করে আমাদেরকে একটু ইনবক্সে জানাবেন, তাহলে এটা আমারও জানা হয়ে যাবে, পাশাপাশি পরবর্তীতে আমাদের কাজ করতে আরও সহজ হবে। তাহলে আমরা দেখি যে শিক্ষণের ক্ষেত্র বা ডোমেন, আমরা যেটা বলছি জ্ঞানমূলক, এই জ্ঞানমূলক ক্ষেত্রটাকে আমরা একটু দেখব। যেমন দেখেন চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের, বাংলা বিষয়ের 14 নম্বর পৃষ্ঠায় বাংলার খোকা, এই খোকা যে বাংলার খোকা যে পাঠটি রয়েছে এটা আমরা একটু পড়ে দেখব। এখান থেকে জ্ঞানমূলকের টেক্সটটা দেখেন, এই টেক্সটটুকু আমরা হাইলাইট করেছি। আর প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। আমরা চলুন একটু বইয়ের দিকে চলে যাই। আমরা চতুর্থ শ্রেণীর বইয়ে দেখুন, আপনি এখানে বাংলার খোকা এটা লিখেছেন মমতাজউদ্দিন। আমরা যদি পুরো পাঠটি একটু পড়ে নেই তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। দেখুন 1920 সালের 17 মার্চ দিনটি ছিল বুধবার, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, সেই গ্রামের শিখ পরিবারে জন্ম হলো একটি শিশুর। বাবা শিখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা। দুঃখিত, খোকা খুব আদরের নাম, বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা। দিনে দিনে বড় হয় খোকা, পায়ে হেঁটে স্কুলে যায়, দু চোখ মেলে দেখে বাংলার মাঠঘাট, পথ প্রান্তর, সোনালি ধানের ক্ষেত, চোখ জড়িয়ে যায় তার। যত বড় হয় খোকা তত তার বন্ধু সংখ্যা বাড়ে, গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয়, প্রায়ই সে বন্ধুর বাড়ি নিয়ে আসে, বন্ধুদের বাড়ি নিয়ে আসে, বলে মা ওদের খেতে দাও, মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন, মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন। বর্ষাকালে স্কুলে যেতে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন, খোকা ছাতা নিয়ে স্কুলে যায়। একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা, মা জিজ্ঞেস করলেন তোর ছাতা কই বাবা, এমন ভিজেছিস কেন? খোকা হাসি মুখে বলল, মা গো আমার এক গরিব বন্ধু ছাতা নেই, আমার ছাতা ওকে দিয়েছি। মা ছেলের এমন উদারতায় খুশি হয়ে জড়িয়ে ধরে বলেন ভালোই করছিস বাবা, তোর বাবাকে বলবো তোকে আর একটা ছাতা কিনে দিতে। মা ছেলের কপালে চুমু খেলেন।
তারপর শীতের সময় খোকাকে একটা চাদর ফেলে দিলেন বাবা। একদিন দেখা গেল চাদর ছাড়াই বাড়ি ফিরে এলো খোকা। মা বললেন, তোর চাদর কই বাবা? খোকা বুক ফুলিয়ে বলে, মা গো, পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে কাঁপছিল, আমি তার গায়ে চাদর দিয়ে জড়িয়ে দিয়ে এসেছি। মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন, ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ, ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে। দেখুন, এটা পুরো যদি পড়েন তাহলে দেখবেন এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই আমাদের জাতির পিতা। এনিওয়ে, আমি এটাই আপনাদের একটু সময় নষ্ট করছি এই কারণে যে এই টেক্সটটি যদি ভালো করে না পড়েন তাহলে তো আপনি ডোমেন ভিত্তিক প্রশ্ন তৈরি করতে পারবেন না। এখন আমরা যদি আবার আমাদের স্ক্রিপ্টে ফিরে যাই তাহলে দেখুন যে এই যে টেক্সটটুকু কিন্তু আমরা ওই পাঠ থেকে নিয়েছি। তাহলে এই পাঠটা পড়ার পরে আমরা দেখুন, সরি, এখানে যদি দেখি যে কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়, তাহলে এই পাঠ পড়ে একদম সরাসরি দেখুন এটা মাথা খাটিয়ে মুখস্থ করে কিন্তু আপনাকে বলতে হবে। এটা প্রশ্নের উত্তর দুটো দেখেন সরাসরি, মুখস্থ ছাড়া বলা সম্ভব নয়। অর্থাৎ এটা হচ্ছে জ্ঞানমূলক মানে প্রশ্ন আর কি। আবার খোকার প্রকৃত নাম কী, একদম সবশেষে আমরা বললাম খোকার প্রকৃত নাম কী, এটা পড়েছি আমরা। দেখুন তাহলে আমরা এই প্রশ্ন দুটোর উত্তর দিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই পাঠ পড়তে হবে, আর প্রশ্ন তেমনি তৈরি করতে এগুলো পড়তে হবে। তো যেই প্রশ্নগুলো তৈরি করার জন্য মুখস্থ বিদ্যা বা সরাসরি মানে রিমাইন্ড করা বা স্মরণ করার ব্যাপার থাকে সেগুলো জ্ঞানমূলক আমরা এর আগের ভিডিওতে বা আলোচনায় জানিয়েছি। যারা সেই ভিডিওটি মিস করেছেন দয়া করে এই আলোচনাটি আপনি খুব ভালো বুঝতে পারবেন যদি ডোমেনের ডোমেন কী ডোমেনের প্রকল্পের এগুলো নিয়ে যদি আলোচনাটা দেখে নেন। আর এগুলো নিয়ে ডিটেলসে আরও হবে হয়তো কথা, কিন্তু আপনারা যেহেতু একেবারে নতুন তাই খুব সামান্যতম ধারণা দিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রশ্নে সরাসরি নিয়ে যেতে। এখন আমরা দেখতেছি অনুধাবনমূলক প্রশ্ন যদি করি তাহলে দেখুন, শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা, একদিন দেখা গেল চাদর ছাড়াই, এটা যেহেতু আমি পড়েছি। তাহলে এখন দেখেন যে এখানে প্রশ্নটাকে বলা হচ্ছে খোকা বৃদ্ধ মহিলাকে চাদর জড়িয়ে দিয়েছিল কেন। দেখেন এটা অনুভব অনুভূতির ব্যাপার, হৃদয়ের ব্যাপার, সেই জন্য এটি অনুধাবনমূলক প্রশ্ন। ওকে, আমরা যদি প্রয়োগমূলকে যাই তাহলে মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন, ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ, ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য, এটা আমরা পড়েছি। প্রয়োগমূলক দেখুন, এখানে প্রথম প্রশ্নটা করা হয়েছে হচ্ছে বাংলার খোকার মতো বড় হয়ে দেশের কল্যাণের জন্য তুমি করতে পারো এমন পাঁচটি কাজের তালিকা তৈরি করো। ঠিক আছে, আচ্ছা, তালিকা তৈরি করতে বলছে এখানে, অর্থাৎ এখানে কিন্তু ডাইরেক্ট প্রয়োগ আছে নিজেকে বলে, মানে যিনি যাকে তুমি প্রশ্ন আপনি প্রশ্ন করবেন যিনি উত্তরদাতা হবেন তিনি তার ব্যক্তিগত জীবনে যাতে এটা প্রয়োগ করতে পারে বা বাস্তব জীবনে যেটা আছে মানে নতুন করে ক্রিয়েট করতে পারে, এরকম একটা বিষয় এখানে আসে। কিন্তু তো তোমার এলাকা হতদরিদ্র ব্যক্তিদের তুমি কীভাবে সাহায্য করবে, মানে এটা একেবারে পার্সোনালাইজড একটা ব্যাপার। সো আমরা কিন্তু তিনটা আইটেমের কোশ্চেন তৈরি করতে হবে, জ্ঞানমূলকের প্রতিটা বিষয়ে প্রতিটা বিষয়ের জ্ঞানমূলক পাঁচটি, অনুধাবনমূলক পাঁচটি, প্রয়োগমূলক। সো আমরা বাংলা ইংরেজি গণিত এই তিনটা সাবজেক্টের করবো তাহলে 3:15:45। তাহলে আমি বাংলার এখানে কিন্তু এক্সাম্পল সহ দেখলাম। এখন আমরা যদি পঞ্চম শ্রেণীর একটা অভিজ্ঞ পদ তৈরি করতে চাই তাহলে একটু আমি জানি না এখানে কতটা স্বল্প সময় প্রস্তুতি নিয়ে করেছি, দেখা যাক, আপনাদের সঙ্গে ডিসকাস করছি। এখন আমরা দেখি বাংলা ক্লাস ফাইভ যদি আমি দেখি, এই ক্লাস ফাইভের কোশ্চেন এখানে যদি আমরা টেক্সটগুলোকে আমরা এখান থেকে যদি দেখি, তো এগুলো তো আসলে আমি এখন পড়ে যদি শোনাই আর দেখাই তাহলে তো আপনাদের অনেক সময় লেগে যাবে। যে এক্সাম্পলগুলো দিলাম সেই এক্সাম্পল অনুসারে এই যে কন্টেন্ট ক্লাস ফাইভের এই কন্টেন্টগুলোকে মাথায় নিয়ে পড়ে বুঝে অর্থাৎ যেখান থেকে করবেন সেটাই হবে। তো একটা দেখাই, এখানে যেমন বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি, তাহলে এই নামগুলো বলতে গেলে নামগুলো কিন্তু জানা থাকতে হবে। মাটির শিল্প বলতে কী বোঝায় সরাসরি কিন্তু লিখতে হবে এখানে। টেরাকোটা কী জ্ঞানমূলক, এই যে কোন সালে বিদায় হয় এটা সালকে কেন্দ্র করে করা হয়। তাহলে আমরা এখানে যে চারটা
জ্ঞানমূলক দেখলাম, এটাও আমি জানি যে এখন আপনি 20টা করতে পারবেন, সেই জন্য আমি 5টা দিলাম না, যে হুবহু কপি করার যাদের টেন্ডেন্সি আছে তারা যাতে এখান থেকে হুবহু কপি করে জমানো দেন। আমি অনুরোধ করব যে এই প্রশ্নগুলো বাদ দিয়ে আপনারা নতুন কিছু প্রশ্ন করে নিজের সক্ষমতা বাড়াবেন, আত্মবিশ্বাস বাড়াবেন। এবং আমরা আমাদের তো উদ্দেশ্য পাস করা বা বেশি নাম্বার পাওয়া, এইসব তো আসলে খুব একটা মুখ্য ব্যাপার নয়। মুখ্য ব্যাপার হচ্ছে আপনি শিক্ষক হিসেবে দক্ষতা অর্জন করবেন। সো আমি এখন যদি অনুধাবনে যাই, তাহলে দেশকে কেন ভালোবাসতে হবে, মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য গৌরবের বিষয়, শহরে কি কারণে শব্দ দূষণ হয়, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব, এগুলো কিন্তু অনুভূতির ব্যাপার। দেখেন, অনুভব অনুভূতির ব্যাপার, এই জন্য আমরা এগুলোকে আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেন্সিভ টাইপ কোয়েশ্চেন বলছি, আর এগুলোকে আমরা বলছি নলেজ টাইপ, আর এগুলো হচ্ছে কম্প্রিহেন্সিভ বা আন্ডারস্ট্যান্ড টাইপ আর কি, আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে আর কি। আর একটা জিনিস দেখি আমরা প্রয়োগমূলক, এটা এখানে এসে কিন্তু আমরা ভুলটা একটু বেশি করি প্রয়োগমূলক, জানি না আমারও 100% ওকে হয়েছে কিনা, হয়তো এগুলো নিয়ে সমালোচনা কিন্তু অনেকেই করতে পারেন, করবেন। তারপরেও আমি যতটুকু পারি সিম্পলি বলার চেষ্টা করছি, যেমন ধরেন পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়? তাহলে এটা কিন্তু ওই পাঠটা থেকে পড়ার পরে তার শিক্ষার্থী তার নিজের যা মনে হবে বিপর্যয় ঠেকাইতে, সরি বিপর্যয় কী কী ঘটবে তার কাছে যা মনে হয় সেটা সে লিখবে। আচ্ছা, শহীদদের ঋণ শোধ করার জন্য আমাদের করণীয় দুইটি কাজ লেখুন। মানে সাধারণত 5টি আসে, আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, 5টি কাজ লিখুন। আচ্ছা, তারপর হচ্ছে মাটির শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কী করা যেতে পারে, তোমার দুইটি পরামর্শ দাও। এই তারপরে মাওলানা ভাসানীর মতো বড় হয়ে তুমি দেশের কল্যাণে কাজে লাগাতে পারো, এমন 5টি কাজের তালিকা করবে প্রয়োগমূলক। এখানে 4টা এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনারা 5টা করবেন, আরও ক্লাস 5 বাদ দিয়ে আপনারা হয়তো 4 করতে পারেন, 1 করতে পারেন। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে সক্ষম করে তোলা। তো দয়া করে আপনারা নিজেরা চেষ্টা করুন এইভাবে, তাহলে দেখবেন প্রতিটা বিষয়ে আপনারা অত্যন্ত সহজেই কিন্তু এই জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক অভিজ্ঞতা পথ তৈরি করতে পারবেন। তো আমাদের পরবর্তী আলোচনা হবে ইংরেজি নিয়ে, সরি ইংরেজি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তৈরি নিয়ে। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লাগে দয়া করে শেয়ার করবেন, কারণ যত বেশি শেয়ার করবেন যত বেশি জন দেখবেন আমার উৎসাহ বাড়বে। কিন্তু সামান্য কয়েকজন যদি দেখেন তাহলে কিন্তু একটা সময় হয়তো আমি এটা করতে খুব একটা উৎসাহ পাবো না। তো সবাইকে শুভেচ্ছা জানিস, আবার আমাদের আলোচনা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।